কাচের জার থেকে সুস্বাদু মধুর ঝলক দেখাচ্ছে ইয়েমেনের দোকানদার। এই ইয়েমেনি মধুর অনন্য স্বাদ নিতে ছুটে আসেন ক্রেতারা। ইয়েমেনি মধু এখনো শীর্ষস্থান ধরে রেখেছে। এই মধু এখনো অতুলনীয়। অনেক ক্লিনিক্যাল গবেষণা থেকে প্রমাণিত যে ইয়েমেনি মধু সেরা। ইয়েমেনে বেশ জনপ্রিয় মধু, এমনকি সারা বিশ্বে সুপরিচিত ইয়েমেনের মধু। এর রং সাধারণত সোনালি থেকে গাঢ় লাল হয়ে থাকে। অন্যান্য মধু থেকে তুলনামূলক এর ঘনত্ব বেশি। এ জায়গার মধুর এত জনপ্রিয়তা থাকার কারণ হচ্ছে এর মিষ্টি ঘ্রাণ। পুষ্টিগুণে অতুলনীয় ইয়েমেনের মধু। সেখানকার প্রতি বাড়িতে মধু পাওয়া যাবে না তা হতেই পারে না। অনেকটা ঔষধ হিসেবে মধু ব্যবহার করেন ইয়েমেনবাসী। আমরা মৌমাছি নিয়ে গবেষণা করছি। উচ্চমানের ঔষধি মধু উৎপাদনের জন্য আরো বেশি বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন আছে। ইনশাআল্লাহ আগামী দিনে ইয়েমেনি মধু হবে বিশ্বব্যাপী সর্বোত্তম ঔষধি মধু। সবুজ পাহাড়ের মাঝে বসানো সারি সারি মৌবক, এতে তীক্ষ্ণ নজর রাখে মৌমাছি চাষীরা। মধু সংগ্রহের পর বাজারজাত করা হয় বিখ্যাত এ মধু। সানার একটি মধুমেলায় জড়ো হয়ে তাদের পণ্য প্রদর্শন করছিলেন সেখানকার ব্যবসায়ীরা। সেখানে 30-40 এমনকি শত বছর পুরনো মধুর সন্ধান মেলে। চামচের ডগায় তুলে তার স্বাদ নেন মেলায় আসা দর্শনার্থীরা। আমরা মধুর নমুনা সংগ্রহ করেছি, যেগুলি 50 বছরের বেশি পুরনো এবং কিছু নমুনা 30 বছরের পুরনো এবং অন্যগুলি 40 বছরেরও বেশি পুরনো। এসব মধুর মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। এই দেখুন, এটি 1994 সালের মধু, তবুও এর সুগন্ধ একেবারে অটুট। ইয়েমেনের মধু শিল্প বার্ষিক প্রায় $5,000 মিলিয়ন বলে মনে করা হয়। তবে বর্তমানে ইয়েমেনের দেখা গেছে মধু সংকট। ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের ফলে কমে গেছে মধু রপ্তানি, এমনকি কমে গেছে দেশের মানুষের মধু কেনার ক্ষমতা। এছাড়া নানা সমস্যার সম্মুখীন হচ্ছে মৌমাছি পালনকারীরা, ফলে কমে যাচ্ছে মধু আহরণ। মৌমাছি পালনকারীরা যে অসুবিধার সম্মুখীন হয় তার মধ্যে প্রথমটি হলো সিডর গাছের বেপরোয়া কাঠকাঠা। এছাড়াও মৌমাছি হত্যাকারী মারাত্মক এবং প্রাণঘাতী কীটনাশক আমদানি।